যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ টিচার জনের যেটাকে আগে ক্যামেরন ধরা হতো, সিনেমাটা নাম আছে ডিরেক্টর, সেই তিন চার জনের মধ্যে নাম নেওয়া ক্যামেরাম্যানকে পাঠানো, তার মধ্যে সুব্রত মিত্রের বাড়ি অবহেলায় করে রয়েছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেটাকে কতিপয় লোক আটকানোর চেষ্টা করছে একটা মিউজিয়াম করার জন্য, আপনারও মনে হয় এতে জোর দেওয়া উচিত, কারণ ওর কোনো সেই বংশধর বা প্রজাতি নেই। তার পাশে যে দাঁড়িয়ে আছে একজন তো নেই অমেদে শুরু করছে কারিনা কাপুরের সাথে, সে হলো অমেদা নট বেঙ্গল সোমনাথ কুণ্ডু। এখান থেকে একটা হাততালি দাও, তুমি রেকর্ড করো সোমনাথ কুণ্ডু। এবং যিনি ওই চরিত্রটা করেছেন তাকে খালি স্ট্র দিয়ে দিনের পর দিন খেতে হতো লিকুইড সলিড খেতে। তুমি বেঁচে গেছো কিন্তু ও সাংঘাতিক সংযমী এবং কি প্রচন্ড পরিশ্রম করেছিল সে আর বলার নেই। আরো অনেক কিছু করেছিল যেগুলো আমি জানতাম না, চুপচাপ করেছিল। পরে যখন এটি অস্ট্রুপ দস্তুপ করে আসতো আমার একটু ভয় ভয় লাগতো, আর শাহিনীও দারুণ দারুণ মাই চয়েস। আমি তো আমার মনে হয় আর কিছু না করতে পারি, কাস্টিংগুলো ঠিকঠাক করেছি। আরেকজন দেওয়া আছে, এদের নাম এই চার পাঁচজন আরও আছে, তাদের পরবর্তীকালে আরও বেশি নাম উঠবেন বলে আমার। আর পুরো জিনিসটাকে জামা কাপড় পরিয়ে যে বললাম এসে দাঁড়ালো সেটা দায়িত্ব ছিল সুচিস্মিতা, সুচিস্মিতা দাস বলছি। ভালো লাগলো, আপনাকে আটকে রাখবো না। তুমি পুরোতে রাজি তো আগে গেলি আমার বলে বলে ইয়ে গেছে। নমস্কার, এখানে এত অসংখ্য ধন্যবাদ এইভাবে হল ঘুরিয়ে উৎসাহ দেওয়ার জন্য। আমি একটা কথাই বলবো, দীর্ঘায়িত বলবো না, মানে আশেপাশের মানুষজনকে বলবেন। আমি প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা ছবিটাও বানিয়েছি, অনেকটা বললো আমার বৃষ্টি হচ্ছে। তো এইভাবে মানুষজন আসছে, আগ্রহ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, দেখতেও ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, আমি দীর্ঘায়িত করবো না। আমাকে এইভাবে উৎসাহিত করার জন্য আমি সত্যি প্রচণ্ড আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে বাংলার ছবি তো বাঙালি অডিয়েন্সই ফেরাতে পারে, সেটা আমার বিশ্বাস। এবং আজকে এত থ্রিলার, রমকম, ড্রামা, অ্যাকশন, কেজিএফ, আরআরআর, এত কিছুর মাঝখানেও অপরাজিতকে আপনারাই অপরাজিত বানিয়েছেন, তাই আপনাদের জন্য একটা জোর। ভালো টিকিট কেটে ভালো সিটে বসে এসিতে বসে দেখতে বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।